টির কাজ তো আমার আসবাবপত্রের কাজ খুব ভালো লাগে, এবং নামটা হ্যাঁ, এবং আমি ওনার সাথে একটা কাজ করেছিও, কিন্তু ওটা 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 রিলিজ পাইনি, ওটা সামহাও রিলিজ হয়নি। বাট ওনার সঙ্গে আমার কাজের অভিজ্ঞতা আছে, যদি রিলিজ হয় এমন কোনো কাজ করতে চাই না। আমি সত্যি কথা বলি, এই যে বিদেশে পাড়ি দেওয়া ব্যাপারটা, এগুলো যে এগুলোর কথা যে আমাদেরকেও শুনতে হয়নি বা আমাকেও শুনতে হয়নি, তুমি এখানে বাইরে চলে যাও, এদেশে কি আছে? আচ্ছা, ধরো তুফান একটা ব্লকবাস্টার পরে পেমেন্ট রেশিও কত পার্সেন্ট বাড়ে? আমি এগুলো বুঝি না। তুমি বললে যে ঠিক আছে, সাকিব খানের জন্য অবশ্যই কঠিন, কারণ রায়হান রফি এত বিগ স্কেলে কাজ, নাবিলার জন্য তো পরবর্তী ছবি নেওয়া কঠিন। হ্যাঁ হয়তো, বাট সত্যি বলতে তানভীর ভাই, আমি এখন ওই যে বললাম যে আগে যতটা ভাবতাম হয়তো এখন অতটা ভাববো না। আবার এটাও সত্যি যে খুব বেশি মিডিয়কার কাজ করে ফেললে ওটাও ক্ষতির কারণ হয়ে যায়, যে তখন মানুষ আর, যেমন রাফি আমাকে সরাসরি বলেছে যে আমি যদি কোনো যেমন তেমন কাজ করতাম, আমার আগে যদি তিন চারটা সেরকম থাকতো হয়তো সে তুফানে আগে কাস্ট করতো না। সে আমাকে তুফানে সেজন্যই কাস্ট করেছে, কারণ ওর কাছে মনে হচ্ছে আমি একটা চমক হিসেবে আসতে পারি সবার সামনে। তো প্রোজ এন্ড কনস সব কিছুই আছে তানভীর ভাই, এত চিন্তা করি না, মন যেটাকে সায় দিবে সেটাই করব। আমি আমি পার্সোনালি চাই রেগুলার থাকুক নাবিলা, আমিও চাই। আচ্ছা, এমনিতে ধরো কোনো সিটিং বা স্ক্রিপ্ট নিয়ে বসা, তো সেক্ষেত্রে কিভাবে বোঝো যে এই প্রোডাকশনটা আসলে এত, বুঝলাম আলফায় রায়হান রফি আছে, এটা খুব সহজ অঙ্ক, কিন্তু পরবর্তীগুলো বা যে কোনো সিটিংগুলো কিভাবে একজন অভিনেত্রী বোঝে যে এটা এত দূর যাবে? প্রথমত আমি কিছু কিছু তো ফেলও করে মানে মানুষের জীবনে, তবে আপনি খেয়াল করেছেন কিনা জানি না, আমি কিন্তু দু চারটা ওটিটির জন্য কাজ করেছিলাম যখন ওটিটি একদম নতুন ছিল, বা দু চারটা, হ্যাঁ হ্যাঁ, আমি দু চারটা ওই যে ছবি আল এক্সপ্রেসের যে অনেকগুলো ইয়ে হতো, ঈদের সময় যে যেত একটা সময় ছিল, বা আয়নাবাজি সিরিজ অরিজিনাল সিরিজ হয়েছিল, তো সেসবের কাজ যখন করেছিলাম, একটা জিনিস হতো কি যে আমি অ্যাজ আ দর্শক গল্পটা বোঝার চেষ্টা করতাম, যে অ্যাজ আ দর্শক কি এটা আমি শুনে বুঝে ভালো লেগেছে কিনা, আর যেহেতু আমি খুব বেশি জ্ঞানী না, তো আমার জন্য খুব ইম্পর্টেন্ট ডিরেক্টরটা ঠিকঠাক হওয়া, কারণ আমি খুবই ডিরেক্টর নির্ভর নায়িকা, আমাকে ডিরেক্টর যেভাবে গাইড করে আমি খুব তাকায় থাকি মানে আমার ডিরেক্টরের দিকে যে কি বলতে চাচ্ছে। তার মানে নতুন ডিরেক্টর কখনো নাবিলাকে পাবে না? নতুন ডিরেক্টর, টু বি ভেরি অনেস্ট, একবার একজনের সঙ্গে কথা বলেছিলাম, হয়তো দুই একজনের সঙ্গে কথা বলবো, বাট নতুন ডিরেক্টরের মধ্যে যদি ওই কনভিন্সিং পাওয়ারটা থাকে যে, বা উনি মানে আসলে সব কিছুই না, আপনি কীভাবে আমাকে কনভিন্স করে ফেলবেন, কীভাবে কথাবার্তায় আমাকে মানে কী বলবো, যে আছে না যে আমি কনফিডেন্সে বা কানেকশানটা ফিল করে ফেলবো। আর হয়তো নতুন একেবারেই নিতান্তই নতুন যদি ডিরেক্টর হয়, তাহলে ওই ক্ষেত্রে প্রোডাকশনটা দেখবো যে প্রোডিউস কে করছে, তো একটা না একটা, কারণ আমি নিজে অত অভিজ্ঞ নই যে আমি একদম শিওর শট বলে দিতে পারবো। রাইট, যেহেতু অভিনয়ে বারবার বলা আসছে যে নতুন, এবং এই কমিটমেন্টটা নিতেও চায় নাবিলের কাছ থেকে যে একেবারে রেগুলার আসছে নাবিলা, তো তার মানে ওটিটিতে বা ওয়েব ফিল্মে আমরা বা ওয়েব সিরিজে আমরা পাবো তো, মানে বা কথাবার্তা চলছে কি? ওভাবে না, অনেক আগে মানে তুফানেরও আগে কথা ছিল, তো সেটাই হয়তো হবে সামনে এরকম, কিন্তু তুফানের পর যে ঠিক খুব কাজ আসছে, বা আমি একটা অলরেডি আমার একটা সিনেমা রেডি আছে বনলতা সেন মাসুদ হাসান উজ্জ্বলের, সেটা সামনে আসছে, বাট তুফানের পর যে মাত্র তো রিলিজ হলো, কজন মানে ওভাবে আমাদের ইন্ডাস্ট্রির দেখেছে, আমার সেভাবে জানাও নেই, তো সেভাবে এখন পর্যন্ত কিছু আছে, ইচ্ছা তো আছে। আচ্ছা, ধরো তুফান একটা ব্লকবাস্টার পরে পেমেন্ট রেশিও কত পার্সেন্ট বাড়ে? আমি এগুলো বুঝি না। এটা কিন্তু প্রোডিউসার এবং ডিরেক্টররা দেখবে, নাবিলা এগুলো কিছু বুঝে না, ম্যাটার করে না। নাবিলার অনেক টাকা? আমার অনেক টাকা মোটেও না, না 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 না, ম্যাটার করে না কেন, ম্যাটার করে, বাট ওটা ওটা আমি একটু পরে ভাবি, আমার কাছে ওই যে ভালো কাজটা খুব ইম্পর্টেন্ট, খুব ভালো কাজ হলে তাহলে হয়তো অন্যভাবে চিন্তা করব। একদম, আমরা গল্পের মতো অ্যানসার পেলাম, না যে সত্যি কথা, সত্যি কথা, হ্যাঁ, এবং এটা হওয়া উচিত একজন শিল্পী শিল্পী জীবনে, বাট আমাদের দেশে তো পেশাদার হিসাবে অভিনয় সত্যিকার অর্থে কতটা কঠিন, নিজের জীবন থেকে
যারা করে ফেলেছে, যারা ওই জায়গায় এস্টাবলিশ হয়ে গেছে, তাদের জন্য তো আর কঠিন না, তারা তো করছেই। হয়তো জীবনে নবীলা ক্রাইসিসের কথা শোনা যায়, এবং 100-150 উপরে ফ্যামিলি ইউএস এবং অন্যান্য দেশে পাড়ি দিয়েছে। তো এটা এটা তো এক ধরনের পেশাদারিত্বের ব্যর্থতার কারণে, বা পার্সোনাল চয়েস আছে কিন্তু পেশাদারিত্বের ব্যর্থতার কারণেই তো হয়েছে, অভিনয় জীবন থেকে খানিকটা ইস্তফা দিয়ে দেশ পাড়ি দেওয়া। সো সত্যিকার অর্থে এগুলো ভয়ের কারণেই কি একটু এইভাবে হঠাৎ হঠাৎ আসা? না, আমি সত্যি কথা বলি, এই যে বিদেশে পাড়ি দেওয়া ব্যাপারটা, এগুলো যে এগুলোর কথা যে আমাদেরকেও শুনতে হয়নি বা আমাকেও শুনতে হয়নি, তুমি এখানে বাইরে চলে যাও, এদেশে কি আছে? হ্যাঁ, বাই, আমি ইভেন এমনও হয়েছে যে আমাকে জোর করে একজন লয়ারের সঙ্গে কথা বলি, কোনো গ্রিন কার্ড নাও নি, হাই হাই, মানে ব্যাপারটা এরকম আর কি। আমার কাছে মনে হচ্ছে, কই যে বললাম না দানবি ভাই, আমি ওই যে ক্যামেরার সামনে থাকতে অভ্যস্ত, তো উপস্থাপনা হোক অভিনয় হোক, আমি এইটা না থাকলে আমি আমার লাইফ কল্পনা করতে পারি না, আমার জন্য খুব কঠিন। আমি আমার হাজবেন্ডও একটা সময় এটা চেয়েছে যে সব মিলে এখানে এত অস্থিরতা, সবভাবে জিনিসপত্রের দাম বাড়ছে, এই হচ্ছে সেই হচ্ছে, হ্যাঁ আছেই, তো চলো আমরা চলে যাই। আমি বলছি যে আমি না ফ্রাস্ট্রেটেড হয়ে যাব। এটা খুব দারুণ লাগলো। হ্যাঁ, যে আমি ঠিক আছে কম কাজ করছি, মানুষ মনে রাখছে না, আমি আমার চেষ্টাটা করে যাই, কারণ আমি জানি যে আমি ফ্রাস্ট্রেটেড হয়ে যাবো। আমি ক্যামেরার সামনে না থাকলে আমি ফ্রাস্ট্রেটেড হয়ে যাবো, এবং থাকবো তো, কোনো না কোনোভাবে থাকবো, এই কনফিডেন্সটা আছে। তো এটাই, আর পেশাদারিত্বের কথা যেটা বলছেন ভাইয়া, যারা নিয়মিত অভিনয় করে, এমনও তো আছে যদি নাটকে বলেন মাসে 30 দিন কাজ করছে, 32 দিন কাজ করছে তারা, এটা আছে। আর মানে এখন যদি সিনেমার কথা বলি, হ্যাঁ টাফ, বাট সারভাইভ কি করছেন, আমার তো মনে হয় তারা বিভিন্ন কর্পোরেট শো করছে, নাচের অনুষ্ঠান করছে, এভাবে করে হচ্ছে। শুধু অভিনয় করে টিকে থাকাটা প্রফেশনালি যদি বলি হয়তো কঠিন, বাট আদার্স অনেক কিছু দিয়ে এন্ডোর্সমেন্ট আছে। হ্যাঁ হ্যাঁ, মানে দীপিকা আজকে প্রায় 450 কোটি টাকা মালিক, তো শুধু অভিনয় করে না, সো অফ কোর্স সবারই একটা, আর আমার কাছে মনে হয় এখন এমন একটা সময়, এবং অনেকেই কিন্তু বিভিন্ন, আপনি আমাকে নারী উদ্যোক্তা বলছিলেন মজা করে, অনেকেই কিন্তু নানা রকম নিজেরাও এন্টারপ্রেনার হচ্ছে পাশাপাশি, এবং এটা খুব বুদ্ধিমানের কাজ, এটা করা উচিত। আমার কাছে মনে হয় আর্নিং সোর্স সবসময় একটা না, মাল্টিপল হওয়া উচিত, এবং মাল্টিপল হলে একটা আর্টিস্টের জন্য খুব ইজি হয়, ওই যে কাজটা পিক এন্ড চুজটা খুব সহজে করতে পারে, স্ট্রেস ফ্রি ভাবে কাজ করতে পারে। আচ্ছা, কার কার কাজ ওটিটিতে ভালো লাগলো, বা কার কাজ করতে চাও, এমন কোন ডিজায়ার পয়েন্টে কেউ আছে কিনা নির্মাতার নাম ধরে? নির্মাতার মধ্যে ওটিটির কাজ তো আমার আশফাক নিপুণের কাজ খুব ভালো লাগে, এবং এই নামটা, হ্যাঁ, এবং আমি ওনার সাথে একটা কাজ করেছিও, কিন্তু ওটা রিলিজ পাইনি, ওটা সামহাও রিলিজ হয়নি, বাট ওনার সঙ্গে আমার কাজের অভিজ্ঞতা আছে, যদি রিলিজ হয় এমন কোনো কাজ করতে চাই, যদি ওটিটিতে কাজ করতে হয়, এবং যে কোনো, আমাদের এখন অনেক ভালো ভালো ডিরেক্টর আছে, আমি ফারুকি ভাইয়ের সঙ্গে আমি কাজ করতে চাই, ফারুকি ভাইয়ের সঙ্গে আমার অনেক কাজ করে করে হয়নি, অনেক কাজ, আমাদের 2-3টা কাজ, আমি তো বলি আপনার সঙ্গে আমার রাশি মেলে না, তো হয় উনি একটা প্রজেক্ট শুরু করতে গিয়ে আরেক প্রজেক্টে ইনভলভ হয়ে যায়, এমনও হয়েছে যে উনি আমাকে একটা প্রজেক্টের জন্য যখন ফাইনালি যেটা হচ্ছে বা হয়েছে, তখন আমি প্রেগনেন্ট হয়ে গেছি, তো এরকম ওনার সাথে, তো ওনার সঙ্গে আমার কাজ করার আগ্রহ আছে, কারণ উনি আমাকে যে কটা কাজই বলেছিল সবগুলো কাজই খুব সুন্দর ছিল, সুন্দর সুন্দর গল্প ছিল, বা আমার চরিত্র যেগুলো ছিল আমার ভীষণ ভালো লেগেছিল, কাজগুলো পরবর্তীতে যখন দেখেছি আমার কাছে মনে হচ্ছে এসে করতে পারলে ভালো হতো। ভাই যে টাইপের কাজ করে একদম, মানে পারফেক্ট কাস্ট, আমি 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 আমার দর্শক হিসেবে যতটুক হয়। সো অমিতাভ রেজা এবং রায়ান রাফি, ওয়ে অফ ওয়ার্কিং, ওয়ে অফ অ্যাপ্রোচ অ্যাজ এ ডিরেক্টর, ওয়ে অফ অ্যাপ্রোচ, এটা বলবো যে দুজনেই কিছু কিছু জায়গা থেকে, মানে একটা মানে মিল অনেক জায়গা আছে, মিলের জায়গাগুলো বলি, মিলের জায়গা হচ্ছে দুজনেই হচ্ছে প্রি প্রোডাকশনে খুব বিশ্বাসী, দুজনেই হচ্ছে শুটিংয়ে যাওয়ার আগে তারা জানে যে তারা কী করতে যাচ্ছে। যেমন আমিও জানতাম আমার কাপড় কী হবে, আমাকে হঠাৎ করে সিনে গিয়ে এই কাপড় সেই কাপড়ে এই হতে, আমার ঠিক আয়না বেজির ক্ষেত্রেও তা ছিল, আমি জানতাম আমি কোন সিনে কোন কাপড় পরছি, সো ওভাবে খুব ডিটেইলে কাজ হতো, এ দুজনেই করে, প্রি প্রোডাকশনটা খুবই স্ট্রং দুজনের। অ্যাপ্রোচ ডিফারেন্ট, এটা বলবো যে
না, অনেক মিল আছে। আমার মনে হয় অমিতাভ ভাই অনেক সময় মানে আয়নাবাজি করার সময় অ্যাটলিস্ট উনি এটা চাচ্ছিল যে অনেক লার্জার অডিয়েন্স দেখুক, তো উনিও কিন্তু দর্শকের পালস বুঝে বুঝে আয়নাবাজি নির্মাণ করছিল। আমি রাফের মধ্যে ঠিক সেটা পাই যে ও দর্শকের পালসটা বুঝে, বাট রাফির মধ্যে একটা ডিফারেন্স আছে, এটা অমিতাভ ভাইয়ের মধ্যেও আছে যে ইনস্ট্যান্ট অনেক কিছু চেঞ্জ করে, বাট রাফি এটা প্রত্যেক সিনে করে। মানে ও কিন্তু আপনি স্ক্রিপ্ট যেটা পড়ছেন এবং স্ক্রিনে যেটা দেখছি অনেক পার্থক্য। এটা এটা